নমস্কার, হর হর মহাদেব। আমরা হচ্ছেন পুজোর আসল বেঙ্গল ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে রয়েছে আমরা ইউটিউবের একমাত্র ঠাকুরমশাই দেবজিৎ চক্রবর্তী। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টা সত্যি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে আমরা শান্তি সস্থান এবং ত্রিপুষ্কর দোষের বেশ কটা ভিডিও পরপর দিলাম, অনেক কটাই ভিডিও, সংখ্যায় গুনে দেখবেন সেটা অনেক কটা। প্রথমে আমরা শান্তি সস্থান সম্পর্কে বলেছিলাম যে একপাত দোষে কী কী করতে হয়, দ্বিপাত দোষে কী করতে হয়, ত্রিপাত দোষে কী করতে হয়, চতুষ্পাদ দোষে কী করতে হয়, তারপরে পঞ্চাঙ্গ শান্তি সস্থান যে কর্মগুলো রয়েছে, হ্যাঁ, সেটা নারায়ণের তুলসী দানক, শিবের পুজো, মধুসূদন নাম জপ, দুর্গা নাম জপ, চণ্ডী পাঠ কীভাবে করতে হবে, তার নিয়ম কানুন, সে সমস্ত কিছু বলেছি। তারপরে ত্রিপুষ্কর দোষ এলো, তার পরবর্তীকালে ত্রিপুষ্কর দোষের এক একখানা পাঁচখানা আলাদা দেবতা, তার মধ্যে ধর্মরাজ, চিত্রগুপ্ত, গণেশের পুজো করতে হয় প্রথমে, তারপরে পুষ্কর পুরুষ, প্রত্যেকটা পুজো আলাদা আলাদা ডিটেলসভাবে দেওয়া হয়েছে। তারপর গণেশ ঘটের মধ্যে আরও তিনটে জিনিসের পুজো করতে হয়, পুষ্করের ক্ষেত্রে তিথি, বার, নক্ষত্র, সেগুলোর বলা হয়েছে। তাহলে এই কর্মগুলো করতে হবে শান্তি সস্থান ত্রিপুষ্কর দোষ, অর্থাৎ মৃত্যুকালীন ব্যক্তি মৃত্যুর পরে যদি এরকম দোষ পায় তাহলে এই কর্মগুলো করতে হবে। এইগুলোর সঙ্গে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হোম। আজকের ভিডিওটা বলবো হোম সম্পর্কে। আমরা গুছানোগুছি সম্পর্কে সবই কিছু বলেছি, আজকে সম্পূর্ণ ভিডিওটা বলবো হোম। সেটা ত্রিপুষ্করের ক্ষেত্রেও বলবো এবং পঞ্চাঙ্গ শান্তি সস্থানের ক্ষেত্রে হোম নিয়ে আলোচনা করবো, যেটা আপনাদের সুবিধা হবে। ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি করে দেখুন এবং যদি যেই ভিডিওগুলো ভালো লাগবে সেগুলো অবশ্যই শেয়ার করবেন। আর যদি মনে হয় না এই ভিডিও সম্পর্কে এই চ্যানেলটাকে কিছু জানা যাচ্ছে তাহলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। আর এই ধরনের কাজ যদি মনে হয় আপনাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই আপনাদের গিয়েতে যদি এই ধরনের কাজ দরকার পড়ে তাহলে অবশ্যই করাবেন। তাহলে এবার আজকে বিষয়ের মধ্যে চলে যাই, সেটা হচ্ছে প্রত্যেকটা কর্মের ক্ষেত্রে হোম করতে হবে। সেটা পঞ্চাঙ্গ শান্তি সস্থানের ক্ষেত্রে হোম করতে হবে, ত্রিপুষ্কর দোষের ক্ষেত্রেও হোম করতে হবে। তাহলে এই যে হোম করতে হবে, এই হোমটা সাধারণ হোমের মতো না। আমরা লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো এমন হোম করি অল্প কিছু কাঠ, অল্প কিছু সমিতির মাধ্যমে না, এখানে বৃহত্তরভাবে হোমটা করতে হবে, সংকল্প করে করতে হবে। তাহলে এটা এক একটা দোষ অনুযায়ী এক এক রকম হোমের রয়েছে। কোনো কোনো দোষের ক্ষেত্রে প্রচুর পরিমাণে কাঠ লাগে, কোনো কোনো ক্ষেত্রে অল্প পরিমাণে কাঠ লাগে, ঘিয়ের সংখ্যা বেশি লাগে। কিন্তু এই কাঠ জ্বালানো আর ঘি জ্বালিয়ে দিলে এটা হোম হবে না, এর ঠিক ঠিক এক একখানা দেবতাকে আমরা পুজো করলাম, অগ্নিতে তাকে আহ্বান করে অগ্নিতে আনলাম এবং তাকে সমিত অর্পণ করলাম, সেই দেবতা তুষ্ট হলো, আমার ত্রিপুষ্কর দোষ বা পঞ্চম শান্তস্থায় সুন্দরভাবে হলো। তাহলে এইবার হোমের বিষয়টা চলে আসে, হোমের কুণ্ড আমরা করব। যেমন অনেক রকম আমরা দেখেছেন কুণ্ড, আমার ভিডিওতে অনেক রকম শান্তস্থানে অনেক কুণ্ডর ব্যবস্থা আমরা দেখিয়েছি, সেইভাবে আমরা কুণ্ড করতে পারেন, তার মধ্যে যন্ত্র আদি আঁকতে পারেন। এইখানে বিষয় হচ্ছে সেটা হচ্ছে তিন রকম করা যাবে শান্তি সস্থান, দু রকমের হয়। একটা হচ্ছে বৈদিক শান্তি সস্থান, যার মধ্যে সামবেদীয় এবং যজুর্বেদীয় হয়, এবং একটা তন্ত্রোক্ত শান্তি সস্থান। এবার আপনি কোনটা করবেন, আপনি যজুর্বেদীয় হোম করবেন, আপনি সামবেদীয় হোম করবেন, না আপনি তন্ত্রোক্ত হোম করবেন, সেটা আপনার বিষয়। অনেক ঠাকুর মশাই এবং বেশ অনেক পণ্ডিত মশাইরাও বলে যে শান্তি সস্থানের ক্ষেত্রে তন্ত্রোক্ত হোম করা বেশি কার্যকর এবং সুন্দর হয়, তন্ত্রোক্ত দেখতেও সুন্দর লাগে এবং সেগুলো তুলনামূলক বৈদিকের চেয়ে সহজ। তন্ত্রোক্ত শান্তি সস্থানে হোম করলে তাহলে এইভাবে তো আমাদের হোম করতেই হবে। যেই প্রসেস বললাম, তন্ত্র একটা ক্যাটাগরি রয়েছে, যজুর্বেদীয় একটা ক্যাটাগরি রয়েছে, সামবেদীয় একটা ক্যাটাগরি রয়েছে, ঠিক সেইভাবে যে আমরা বেসিক তন্ত্রোক্ত জানি সে বেসিক কর্মগুলো করবো, তন্ত্রোক্ত হলে যজুর্বেদীয় হলেও করবো, সামবেদীয় হলেও করলে। এইবার যে বিষয়টা করতে হবে, এই যে হোমটা হবে সেই হোমে আমাদের অগ্নির নাম কী হবে, বিবাহের সময় এক এক সময় এক এক রকম, উপনয়নের এক একটা কর্মের সময় এক একটা নাম হয়। এই শান্তি সস্থানের ক্ষেত্রে অগ্নির নাম হবে বরদ, বরদ, বরদ নামক নাই নম, বরদ নামক নাই ইয়া গেছি ইয়া গেছি ইয়া তিষ্ঠি ইয়া তিষ্ঠম, বুঝানা গিয়া না। তাহলে এখানে বরদ নামগ্নের পুজো হবে, ঠিক আছে। এইবার আমরা পঞ্চাঙ্গ শান্তি সস্থান করছি, মানে এক পাত দ্বিপাত ত্রিপাত দোষের ক্ষেত্রে। তাহলে আমাদের এখানে কী কী করতে হবে, আমাদের যত দেবদেবী পুজো করেছে তাদের আহুতি অর্পণ করতে হবে। তার মধ্যে কোন কোন দেবী রয়েছে, বিষ্ণু, চণ্ডী, শিব, দুর্গা, মধুসূদন রয়েছে, এর সঙ্গে নবগ্রহ রয়েছে, এগুলো সাধারণ পঞ্চাঙ্গ শান্তি সস্থানের ক্ষেত্রে। তাহলে তাদেরকে কী কী দেবো, বিষ্ণুর জন্য আমরা জানি উডম্বর অর্থাৎ জগডুমুর,
28টা দিতে পারে, কম সংখ্যকও দিতে পারেন, বেশি সংখ্যকও দিতে পারতেন, ঠিক আছে। চণ্ডী এর জন্য বিল্লপত্র অবশ্যই, তারপরে দুর্গা রয়েছে তার জন্য বিল্লপত্র, শিব তার জন্য বিল্লপত্র, মধুসূদন তার জন্য বিল্লপত্র, এই মধুসূদনের জন্য জগডুবুর, ঠিক আছে। তাহলে চণ্ডী শিব দুর্গা এদের জন্য বিল্লপত্র, মধুসূদনের জন্য জগডুমুর এবং বিষ্ণুর জন্য জগডুমুর, এই হচ্ছে মূল বিষয়। এই জগডুমুর বা উডম্বর বলেন, এইভাবে আমরা পঞ্চাঙ্গ সান্ধ্যস্থানের ক্ষেত্রে করি। এইবার নবগ্রহের হোম, নবগ্রহের হোম, নবগ্রহের এক একটা সমুদ্র রয়েছে, সেই সমুদ্র হোম করতে পারেন, বা এখানে নবগ্রহের তো অল্প করে পূজা হয়, সেগুলো ঘি দিয়ে নবগ্রহকে দিতে পারেন, বা নবগ্রহের জন্য আলাদা কাঠের ব্যবহারও করতে পারেন। এরপরে চলে আসছি যেটা, সেটা হচ্ছে আমরা যেটাকে বলছি ত্রিপুষ্কর দোষ। ত্রিপুষ্করে এইগুলো তো হবেই, তার সঙ্গে আরও কিছু সমিত অ্যাড করতে হবে এবং আরও কিছু দেবতাকে সমিত অর্পণ করতে হবে। তার মধ্যে গণেশ, তাকে দিতে হবে উডম্বর। অনেকে বলে গণেশের দুব্বও চলে, কিন্তু আমি বলবো উডম্বর, শাস্ত্রমত উডম্বর কথা বলা হয়েছে। তারপরে যোগ, সেটা হচ্ছে বৈকুণ্ঠ অর্থাৎ বকুল। তারপরে হচ্ছে ধর্ম, ধর্মের জন্য উডম্বর ব্যবহার করবো আমরা। চিত্তগুপ্ত, এর জন্য অশক্ত, অশক্তর ব্যবহার করতে হবে চিত্তগুপ্তের সঙ্গে। এবং পুষ্করের জন্য পলাশ। তাহলে আবারও একবার বলি, গণেশের জন্য আমরা উডম্বর, জমের জন্য বৈকুণ্ঠ, ধর্মের জন্য উডম্বর, চিত্তগুপ্তের জন্য অশক্ত এবং পুষ্করের জন্য পলাশ। এর মধ্যে বেশিরভাগটাই আমাদের প্রচলন। এর মধ্যে আরেকটা জিনিস বলছে, এই যে জমের জন্য বৈকুণ্ঠ রয়েছে, এখানটায় আকন্দ অনেকে দেয়, বকুল দেয়, আকন্দ ভূখণ্ডের আরেকটা নাম বলতে পারি, আমরা আকন্দও দিতে পারি এখানে, ঠিক আছে। এইবার এইগুলো তো আমরা যে হলো বিষয়, এরপরে যেটা আমরা চলে যাচ্ছি সেটা হচ্ছে, এর সঙ্গে তো নবগ্রহে দিতে হবে, সেটা আমি নবগ্রহে ঘি দান যাই করে। আমরা ত্রিপুষ্করে আরও তিনটে পুজো করেছি, তাই তো, কী কী করেছি, তিথির করেছি, নক্ষত্র করেছি এবং বারে করেছি। তাহলে এদের ঘি আহুতি অবশ্যই দিতে হবে, এলো বিষয়, ঘি আহুতি দেবেন। আপনি 28 বার দেবেন, যা 5 বার দিন, 10 বার দিন, কিন্তু ঘি আহুতি রেখে আলাদা করে, রবিবার হলে রবিবার, দ্বাদশী হলে দ্বাদশী, উত্তরাধন নক্ষত্র যে যে যেটা আছে সেই অনুযায়ী করবেন। আর একটা জিনিস বলো, সেটা হচ্ছে পঞ্চাঙ্গ শান্তি সংস্থানের ক্ষেত্রে কোনোরকম চরুর ব্যবহার নেই, কিন্তু যেই ত্রিপুষ্কর হবে তখন কিন্তু চরু দিয়েই পুরো বিষয়টা হবে, অর্থাৎ তিল জল মিশ্রিত যে চরু রয়েছে সেই চরুর সঙ্গে মিশিয়ে এই যে গণেশ, যোম, ধর্মরাজ, চিত্রগুপ্ত, পুষ্কর এদেরকে কিন্তু নিবেদন করতে হবে। এই হলো বিষয়। তারপরে আমরা হোম সমর্পণ করবো, পূর্ণাহুতি দেবো, এইভাবে করবো। তাহলে এই হলো সমিতিগুলো জানলে তো আমরা বিষয়টা জানি, সমিতিগুলো জানি এবং তার প্রত্যেকটা বীজ মন্ত্র জানি, সেইভাবেই আমরা করবো। আজকের মতো ভিডিও এখানে সম্পূর্ণ। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করবেন। দীর্ঘদিন ধরে ভিডিওগুলো আপনাদেরকে দিলাম, জানি না কবে আপনাদের ভালো লেগেছে কিনা, কিন্তু অনেকেরই লাগবে যারা সাবস্ক্রাইব করে আছেন। কোনো না কোনো সময় আপনাদের এই ভিডিওগুলো কাজে লাগবে এবং জ্ঞান শেখার তো শেষ নেই, জ্ঞান অর্জন করার জন্য অবশ্যই ভিডিওগুলো দেখুন। সময় যখন আপনার সময় পাবেন তখন দেখবেন, সেটা রাত 12টা হয়, রাত 1টায় হোক, সকাল 7টায় হোক, বেশি সময় নষ্ট করি না, যেটুকু সময় নষ্ট করি সেইটুকু সময় অবশ্যই তার প্রাধান্য দেবেন। যদি মনে হয় যে ধরনের কর্ম আপনাদের করানোর দরকার পড়ে, ঠাকুরমশাইরাও যদি যোগাযোগ করেন যে আমি একটা কাজ করেছি পুষ্করের দোষ, দেবীদা আপনি কি করবেন, আমরা অবশ্যই যাব, আমাদের লোকজন রয়েছে, আমি একাও রয়েছি। যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করবেন। পুজো আসবে বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে পুজো আর্চা করতে থাকবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।